আসসালামু আলাইকুম মুসাফির পেজ থেকে আমি মাসুদ রানা সো আজকে কিছু কথা বলার জন্য আমি আসলে এই ভিডিওটা তৈরি করছি জানি না কথাগুলো আপনাদের কাছে কতটুকু গুরুত্বপূর্ণ কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা শেয়ার করা দরকার সো আমি আমার মনের কথাগুলো আজকে শেয়ার করার জন্য এই ভিডিওটা মেক করছি সো বর্তমান সময়ের যেই অবস্থা বাংলাদেশে চলছে আমাদের স্টুডেন্ট ভাইয়েরা তাদের জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করলো আওয়ামী লীগের হাত থেকে এই দেশটাকে রক্ষা করলো আওয়ামী লীগকে এই দেশ থেকে বিতাড়িত করলো কিন্তু এখন সেই সুযোগটা কারা নিচ্ছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন বিএমপি কিন্তু এবং জামাত এরা কিন্তু এই সুযোগটা নেওয়ার চেষ্টা করছে তারা ক্ষমতা আসার চেষ্টা করছে কিন্তু আপনারা ভুলে যাবেন না আজ থেকে ষোলো বছর আগে যখন বিএমপি ক্ষমতায় ছিল তারাও কিন্তু কেউ দুধতা তুলসী পাতা ছিল না তারাও কিন্তু এই দেশটাকে অর্ধেক ধ্বংস করে দিয়ে সব চুরি করে কিন্তু বিদেশে নিয়ে তারপরে কিন্তু ক্ষমতা ছাড়লো এবং আওয়ামী লীগ এসে বাকি যা দেশে ছিল সব শেষ করে একদম ধ্বংস করে দিয়ে গেল তো আপনারা ভুলে যাবেন না ওই অতীতের বিএমপিদেরকেও তারাও কিন্তু কেউ ভালো না আওয়ামী লীগকে আমরা যেমন বের করেছি এখন সময় এসেছে আমাদের বিএনপিদেরকেও এই দেশ থেকে বের করার এখানে আওয়ামী লীগও চলবে না বিএনপিও চলবে না শিবিরও চলবে না জামাতও চলবে না এই দেশের এখন দরকার নতুন কোন সরকার যে সরকার এই দেশটাকে সুন্দর করে গড়তে পারবে স্টুডেন্টরা দেখেন নিজেদের জীবন দিয়ে আপনারা যে এত কষ্ট করলেন নিজের জীবন দিয়ে এই দেশটাকে স্বাধীন করলেন আদৌ কি দেশ স্বাধীন হয়েছে না যখন এই দেশে একজন পারফেক্ট সরকার গঠন হবে তখনই কিন্তু এই দেশটা স্বাধীন হবে এইটার জন্য আপনাদের যেটা করতে হবে বুঝে শুনে যাকেই আপনারা বর্তমান সময়ে গভমেন্ট হিসেবে অর্থাৎ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবেন যারাই ক্ষমতায় আসবে অবশ্যই বুঝে শুনে একটা পারফেক্ট একজন সরকার প্রতিনিধি প্রতিনিধি তৈরি করেন কারণ আপনারা ভুলে যাবেন না বারবার কিন্তু স্টুডেন্টরা তাদের জীবন দিতে পারবে না বারবার যুদ্ধে নামতে পারবে না একটা যুদ্ধ মানি বুঝতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে যাচ্ছে জীবন দিয়ে দিচ্ছে তাদের ফিউচার আছে তাদের বাবা মা আছে তাদের বাচ্চা কাচ্চা আছে তাদের প্রত্যেকের ভবিষ্যৎ আছে একটা মানুষ মারা যাওয়া মানে তার সামনে পেছনে অনেকগুলো মানুষের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাওয়া সেইটা প্রতিবার আমাদের সম্ভব না দেশে প্রত্যেকবার যুদ্ধ করে জীবন দেওয়া কিন্তু সম্ভব না এখনও সময় আছে এই যে জোয়ারটা আপনাদের মধ্যে আছে এখন যে আপনার স্টুডেন্টরা এত শরীর গরম আছে এবং একটা জোয়ার আপনাদের মধ্যে আছে এই জোয়ারটা বন্ধ করতে দিয়েন না যদি এটা যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা পরবর্তীতে কিন্তু এই জোয়ারটা আনতে পারবেন না বারবার কিন্তু মানুষের এই জোয়ারটা থাকে না আপনাদের স্টুডেন্টদের একটা ডাকে যে লক্ষ লক্ষ মানুষ যে বাইরে বের হয়েছে সেটা কিন্তু বারবার বের হবে না এই জোয়ারের মধ্যেই যা করা করতে হবে একজন পারফেক্ট একটা সরকার আমাদের গঠন করতে হবে যে সরকার দেশের জন্য করবে চুরি করবে না আমার এতটুকুই বলার ছিল এখন বাকিটা আপনাদের বিবেক বিবেচনা আপনারা বিবেচনা করে দেখতে পারেন কিন্তু আমি চাই না বা আমরা মনে হয় না যে অনেক মানুষই চায় না বিএমপি আসুক এটা মনে হয় দেশের আশি পার্সেন্ট লোকই চায় না আওয়ামী লীগ বিএমপি কেউ আসুক সো স্টুডেন্টরাই এখন সব পাওয়ার স্টুডেন্টরাই সব কিছু আপনারাই যে কোনো সিদ্ধান্ত নেবেন আপনাদের সিদ্ধান্তই সব হবে সো যাই করেন বুঝে শুনে করেন একটা ভালো একটা গভর্নমেন্ট আমরা চাই যাতে আমরাও দেশ বিদেশ থেকে টাকা পাঠিয়ে যেন নিজেদেরকে বলতে পারি যে না টাকা পাঠিয়েছি দেশটার উন্নয়নের জন্য দেশটা যেন উন্নয়ন হয় আমরাও চাই দেশের উন্নয়ন হোক সো আপনারা সবাই ঐক্য চেষ্টায় প্লিজ এই জিনিসটা করেন একটা পারফেক্ট সরকার গঠন করেন আর কিছু চাই না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ভুল ত্রুটি যদি কিছু বলে থাকি আমাকে মাফ করে দিবেন